ইবলিস একবারে বুড়ার সুরত ধরে চুল পাকা দাড়ি পাকা একবারে লাঠির উপরে ভর দিয়ে টুক টুক কইরা নমরুদের ঘরের ভিতরে ঢুকছে বেডরুমে বলে নমরুদ তুমি যা দেখো না আমি তা দেখি কথা তো সত্য কিন্তু ইবলিস যেটা দেখতেছে এটা তো আমরা অনেক সময় দেখি না তুমি যেটা দেখো না এটা আমি দেখি তুমি যা কোনোদিন দেখো নাই আমি তাও দেখছি তুমি যা জীবনে জানো না আমি তাও জানি ওরে নমরুদ তোমরা হাজার চেষ্টা করলো ইব্রাহিমের আগুনে ইব্রাহিমরে ফলাইতে পারবা না তবে আমার বুদ্ধি নেওয়া লাগবে বলে বুদ্ধি কি তোমরা জানো না মিনজামিনে রশি ধরে বসে আছো এই রশি ধরে তোমরা টানো কিন্তু এই রশি আল্লাহ রহমতের ফেরেশতারা ধরে রাখছে এক নমরুদ এই ফেরেশতা যদি সরাইতে হয় তাহলে যুবকের যুবতী আইন এখানে নাচাইতে হবে জেনা করাইতে হবে জেনা করাইয়া অর্ধ উলঙ্গ করাইয়া নাচানাচি জেনা করলে রহমতের ফেরেশতারা চলে যাবে এই জন্য আমার দেশে ওই সমস্ত যারা নারীরা পুরুষেরা বেহায়াপনা করে ওদের কাছে খোদার রহমতের ফেরেশতা থাকে না কথা বলেন ঠিক কিনা এগুলো আজাজিন এগুলো কি আজাজিন এই রহমতের ফেরেশতারা ওদের কাছে থাকে না ওই এলাকাও থাকে না যেখানে জেনা হয় সেখানে খোদার রহমতের ফেরেশতা থাকে না এবং যেই এলাকার ভিতরে বেহা নারীরা বেহায়াপনা করে রাস্তা দিয়ে ঘুরে ওখানেও রহমতের ফেরেশতা থাকে না ইবলিস বলতেছে নারীদেরকে অর্ধলঙ্গ করে জেনা করাও নাসানাসি করাও এই রহমতের ফেরেশতারা চলে যাবে যখন রহমতের ফেরেশতারা চলে গেল নাসানাসি হলো বেহায়াপনা হলো খোদা রহমতের ফেরেশতারা চলে যাওয়ার সময় তখন যখন চলে গেল মিনজামিনের রশি ধরে টান দেওয়ার পরে একটা টানে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে চলে যাচ্ছে জিব্রাইল আমিন এসে বলল হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি এখান থেকে তুলে ধরে রাখবো ইব্রাহিম ডাক দিয়ে বলেন জিব্রাইল তোমার আমার কোনো প্রয়োজন নাই কারণ আমার মালিক আমার আল্লাহ আমাকে দেখতেছে জোরে বলবেন কি মারহাবা ইব্রাহিম আলাইহিসসালামকে জিব্রাইল আলাইহিসসালাম আপনার আর দরকার নাই আমি যে আগুনে পড়তেছি এই জমিনের ভিতরে আমি ছাড়া সেজদাকারী কি আছে আমি তো তার কালেমার জন্যই আগুনে আজকে পড়তেছি উনি দেখতেছে না আপনার দরকার নাই আপনি জানকে যদি উনি আমার আগুনের মধ্যে পুরাই মারে তো অসুবিধা নেই উনি যাব সুবহানাল্লাহ বলবেন ও জিব্রাইল আপনি চলে যান ওই যে সব সৃষ্টিগুলি বলছিল আল্লাহ তুমি কও আমরা আগুন নিভাই ফেলি আল্লাহ কয় না আমার জিব্রাইল আমার ইব্রাহিম কি করে দেখো যদি ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য চায় তো তোমরা সাহায্য করবা আর যদি ইব্রাহিম খালি আমার কাছেই চায় তাহলে সেটা আমি পরে দেখব আর জোরে হ্যাঁ মনে রাখবেন মশালাটা মনে রাখবে খুব জরুরি মশালা হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির মালিক ডাক দে বলেন বান্দারে কঠিন বিপদে আপদে মুসিবতে তুমি যদি আমার উপর ভরসা করো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব একবার জোরে বলবেন কি মারহাবা রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের আল্লাহ জোরে বলেন আল্লাহ আচ্ছা মঞ্জুর রফাই রহিমাহুল্লাহ মদিনার নবীর মেহমান জান্নাতুল বাকির বাসিন্দা মারহাবা বলা যাবে জন্মস্থান বাংলাদেশে এই ফরাজি কান্দিতে বেড়ে উঠলেন তিনি এখানে মেহমান হলেন মদিনাওয়ালা জায়গা বরাদ্দ হলো জান্নাতুল বাকিতে একসাথে বলা যাবে আল্লাহু আকবার এসকে রসুলের কারণে কথা বলেন ঠিক কিনা সন্দেহ সন্দেহ এসকে রসুল এমন দামি জিনিস কোথায় বাংলাদেশের বাসিন্দা টেনে টেনে রসুল করিম তার কদম্ব বারোকে নিয়ে গেছে
কাজী নজরুল কি চমৎকারই না বলেছেন, কি সুন্দরী না আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন, কে আফা তুনে মোহাম্মদ সে তু হাম থে রহে ইয়ে জাং চিজ হি কিয়া লৌহ কলম থে রহে। তুমি যদি রসুল করিমের গুলাম হতে পারো, কুল কায়নাত তোমার গুলাম হয়ে যাবে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ, তৌহিদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম, মুরশিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতেই পারি বলেন, ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুরশিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম, মুরশিদ মুহাম্মাদের নাম। হাশিমপুর দরবার শরীফের মুহিব্বিনেরা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছে, জিব্রাইল কে ইব্রাহিম পাঠিয়ে দিয়ে বলেন, ইব্রাহিম আপনার প্রয়োজন নাই, আমার মালিকের জন্যই তো আজ আগুনের মধ্যে ভর্তিছি, আমার মালিক আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দে বলতেছে, হে আগুন আগুন আমার ইব্রাহিমের জন্য আয়ার কন্ডিশন হয়ে যাও, সালামুন আলা ইব্রাহিম, যদি সালামুন শব্দ ব্যবহার না করতেন তাহলে অসুবিধা হতো, আল্লাহ এত বড় হিকমত ওয়ালা, আল্লাহ বলে দিলেন সালামুন আলা ইব্রাহিম, আগুন এমন হয়ে গেল ইব্রাহিম কোন কোন বর্ণনায় আসছে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে বসে রইলেন, আগুন তার একটা পশম পর্যন্ত জ্বালাইল না, আগুন তার পশম পুড়াইল না, ইব্রাহিমের শরীরে কোনো অসুবিধা হলো না, বেদনা হলো না, বাতাস দেওয়া লাগলো না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এমন কি তাফসীর আসছে, ওই দিন যেই দিন আল্লাহ সালামুন আলা ইব্রাহিম বলেছিলেন, ওই দিনে সারা পৃথিবীর কোনো আগুন রান্না বান্না হয় নাই, না হয় না, আরো জোরে সৃষ্টির সব আগুন ওই দিন সালাম হয়ে গেছে, একবার এয়ার কন্ডিশন হয়ে গেছে, রান্না করে কিন্তু রান্না হয় না, ওইভাবে রয়ে গেছে। তা সিরের মধ্যে আসছে সৃষ্টির সমস্ত আগুনগুলি, সব আগুনগুলি সেই দিন সালাম হয়ে গেল, এয়ার কন্ডিশন আল্লাহ বানাই দিলেন, কোনো আগুন দিয়ে সেদিন রান্না বান্না হয় নাই, পৃথিবীর কোনো মানুষ ওই আগুন দিয়ে কোনোদিন উপকার ওই দিন উপকার পায় নাই, অর্থাৎ আগুন তার কার্যকারিতা হারিয়ে ফেলল। আর আল্লাহর খলিল ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে, কোনো বর্ণনায় 7 দিন, যাই হোক মতান্তর থাকতে পারে, 40 দিন পর্যন্ত ইব্রাহিম খালিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে রইলেন, আহা আগুন তারে ধরল না, আগুন তারে পোড়াইল না,
এমন কি ইব্রাহিমের আগুন ইব্রাহিমের জামা পর্যন্ত পোড়াই নাই জুব্বা পর্যন্ত পোড়াই নাই টুপি পর্যন্ত পোড়াই নাই পশম পর্যন্ত পোড়াই নাই জোরে বলবেন কি সুবহানাল্লাহ আচ্ছা মা তো সন্তানকে বেশি ভালোবাসে কথা ঠিক কি না তে এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আজর কিন্তু বাবা ছিল না আজর ছিল চাচা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেহ ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ এই মাসালার সমাধান দিয়েছেন 550 বছর আগে আল হাবিলি ফতোয়াতে আল মুজাল্লাদুস সানিতে এ তুলুস মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাই মুস্তাফা এই রিসালার ভিতরে তিনি সমাধান দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেহ আজর ছিল চাচা মূর্তি পূজার লিডার ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে মা সহ্য করতে পারে না সন্তান আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের পাশে দাঁড়ায় ডাক দিছে ইব্রাহিম আমি তোর মা সহ্য করতে পারি না রে ইব্রাহিম তুমি আল্লাহরে কও আমার যাতে আগুনে না ধরে আমি তোমারে দেখতে আসব আমার বাসা আমার সন্তান রে তোমার কাছে না আসলে আমার চলে যায় মানে না ইব্রাহিম আমি তোর কাছে একবার আসতে চাই তোর এসে আদর করতে চাই জোরে কন্যা মারা হাওয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখল আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায় তুমি আমার মায়ের জন্য আগুন কেয়ার কন্ডিশন বানিয়ে দাও আল্লাহ পাক কবুল করে বলেন হ্যাঁ ইব্রাহিম তোমার মাকে তোমার কাছে যাইতে বলো আল্লাহর খলিলের মা আগুনের ভিতরে হেঁটে 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 ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন আর নিজের সন্তান থেকে আদর যত্ন করে সোনাটা দিয়ে হয়া খাওয়াইটা হয়া আবার চলে আসলে ইব্রাহিমের মায়েরও আগুনে ধরে নাই একবার জোরে বলবেন কি আল্লাহ আল্লাহু আকবার মশালা বলতেছি এবার ইব্রাহিমের মারে আগুনে পুরাই নাই মা ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা আগুনে পুরে নাই জুব্বা কি ইব্রাহিম ইব্রাহিমের জুব্বা কি ইব্রাহিম পাগড়ি ইব্রাহিম পাজামা কি ইব্রাহিম না কিন্তু আগুনে জুব্বাও পুরে না আরো জোরে আরো জোরে আরো জোরে এবাজান আল্লাহর অলির রুহানি আওলাদেরা শুনিয়া যান ইশকে রসুলের এমন এক দৃষ্টান্ত মনজুর আহমদ রেফাই রাহিমাহুল্লাহ দিয়ে গেলেন মদিনায় তার জায়গা হয়ে গেল আচ্ছা আপনারা বলেন নবীর প্রেমে পাগল হইলে মদিনায় জায়গা হয়ে গেল ওহো নবীর মেহমান তিনি হয়ে গেলেন তার অর্থ হলো নবীর পাগল যে হয় সে আল্লাহর পাগল হয় নবীকে যে খুশি করে সে আল্লাহকে খুশি করে আল্লাহর নবী হাদিসে ফরমান শোনো অমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ মুস্তাদরিকে হাকিম আল সহিহাইনের হাদিস ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ নবীজি বলে আমাকে যে ভালোবাসি সে আল্লাহকে ভালোবাসি ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ যে আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তাকে জান্নাতি 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 বানায় দেয় তার মানে নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় কি কথা বলেন ঠিক কি না নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় ইব্রাহিমের জামা কিন্তু ইব্রাহিম না কিন্তু আল্লাহর খলিলের সাথে লেগে থাকার জন্য জামা আগুনে পোড়াই না আগুনেও জামারে খাতিরি করে আগুনে জুব্বারে খাতিরি করে আগুনে পাগড়িরে খাতিরি করে আগুনে লুঙ্গিরে খাতিরি করে আমরা যারা ওলি হতে পারি নাই কিন্তু ওলি আল্লাহর জুতা হতে পারছি আমরা ওলি হতে পারি নাই সঙ্গী হতে পারছি আমরা ওলি হতে পারি নাই কিন্তু ওলিকে ভালোবাসতে পারছি আমরা ওলি না কিন্তু ওলির মুহিব্বিন ওরা বলে আমরা পীর পূজারি আমরা পীর পূজারি না আমরা ভালোবাসি কথা বলুন ঠিক কি না আমরা কি বাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি আমরা ওলি ভালোবাসি আর ইব্রাহিমের জামা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগার জন্য জামা আগুনে যদি জামারও খাতির করে বাজানো আমরা ওলি হতে পারছি ওলি হতে পারি নাই কিন্তু ওলির সঙ্গী হতে পেরেছি এই ওলির সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তার ওলিদেরকে খাতির করে ওলিদের উসিলায় আল্লাহ আমাদেরকে খাতির কইরা কুত্তা যদি জান্নাতে যাইতে পারে রে কিতমির কুকুর যদি জান্নাতে যাইতে পারে নবী ভালোবাসা উস্তনে হান্নানা যদি জান্নাতে যাইতে পারে নবী ভালোবেসি একটা উট কাসুয়া যদি জান্নাতে যাইতে পারে ওলি ভালোবেসে কিতমির কুকুর যদি জান্নাতে যাইতে পারে তাহলে আমরা ওলি ভালোবেসে আমরা আশা করি আল্লাহ রহমত পাইয়া আমরা ক্ষমা পাইতে পারি কথা বলেন ঠিক কি না সন্দেহ নাই সন্দেহ নাই ওরা যতই শেষামেশি করুক কাজ হবে না শেষামেশি কিন্তু কম করতেছে না বেদাতের শেষামেশি শিরিকের শেষামেশি আমরা একবার জাহান্নামে পাঠিয়ে লইছি একবার জাহান্নামের চৌরাস্তার কিনারে আমরা লয়ে গেছি মানে যদি হেগার হাতের ভিতরে থাকতো তাহলে ধাক্কা দিয়ে ফেলে দিত কিন্তু হেগার হাতে নাই যদি এদের হাতে থাকতো তো ধাক্কা দিয়ে জাহান্নামে দিয়ে দিত যা তোরা চলে যা কিন্তু আল্লাহ এদের হাতে দিছে না ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে মাও চলে গেলেন সন্তানকে দেখলেন খাওয়া দাওয়া করাইলেন চলে আসলেন আদর দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম রে চুমা টুমা দিলেন মা তো দেখেন মাও পড়ে না ইব্রাহিম আলাইহিস সালামও পড়ে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বাজান তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল সবসময় আল্লাহকে খুশি করতেন আল্লাহকে খুশি করতেন ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন আহা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক লম্বা ওয়াজ করতে গেলে রাতের পর রাত পার হয়ে যাবে